বাদ পড়েছেন সেই তালিকায় আছেন জামালপুর চার আসনের এমপি ডক্টর মুরাদ হাসান কি অপরাধ কি অপরাধ ছিল অন্যায় কি করেছিল ওই মুখ ফাশে এত ক্ষমতা যার ছিল তার কব থেকে আল্লাহ তাআলা তার অস্তিত্বকে আল্লাহ তাআলা টুকটা টুকটা করে দিয়েছেন ঠিক তাকলা মুরাদ বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না টাকলামুরাদ বলেছিল রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না আল্লাহ দেখাইলেন টাকলা তাকলামুরাদ অশোক কুমার গোশত থেকে শিক্ষা গ্রহণ করলি না দেখ অশোক কুমার চলে গেছে তুই আমার বিসমিল্লাহ রাখবি না তুই আমার ধর্ম রাখবি না দেখ আমার ধর্ম আজ আর কাল নয় কিয়ামতে রাখ পর্যন্ত বলবৎ থাকবে আর তোর অবস্থা ধ্বংস হয়ে যাবে এটা স্বাভাবিক আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন ইসলামকে বলবৎ রাখেন এটাই আল্লাহর সিস্টেম এটাই আল্লাহর নিয়ম তার ক্ষমতার ঠেলায় মানুষ এলাকায় থাকতে পারে না আজকে যদি আমি মারা যাই অন্তত আলহামদুলিল্লাহ একবার দেখেন না জঙ্গি ধরবে জঙ্গি ধরবে আমাদের এলাকাতে চেয়ারম্যানের কাছে গেছে গিয়ে আমাদের কথা জিজ্ঞাসা করলো যে ওরা কেমন এই গুয়েন্দারা গিয়ে জিজ্ঞাসা করেছে বলতেছে না আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো মানুষ সাপোর্টটা যদি না দিত তাহলে একটা ঝামেলায় পড়তাম হয়রানির শিকার হইতাম চিন্তা করে দেখি ঝামেলায় পড়লে এলাকার চেয়ারম্যান মেম্বাররা সাপোর্ট দিবে এই ব্যক্তি এতই কুলাঙ্গার ছিল তাকে যখন বহিষ্কার করা হয়েছে তার এলাকার মানুষ খুশিতে মিষ্টি খাওয়াইছে এলাকার মানুষ কত অতিষ্ঠ হয়ে গেছে তার প্রতি এলাকার মানুষ কত অতিষ্ঠ হয়ে গেছে তার প্রতি তার থেকে একটু শিক্ষা গ্রহণ করতে পারেন না তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন না ক্ষমতার টাকা কয়দিন ভাই ক্ষমতার টাকা কয়দিন যেই ব্যক্তির এত ক্ষমতা ছিল টাকা এত ক্ষমতা ছিল সে আলেমদেরকে ডাক দিয়েছে সে বিরুদ্ধে অবস্থান করেছে চিন্তা করেন ক্ষমতা মিনিটের আল্লাহ বসাইছে ওই লাথি দিয়ে বের করে দিয়েছে ক্ষমতা তাকে তার এত ক্ষমতা ছিল ক্ষমতা গেল কোথায় তার এত ক্ষমতা ছিল ক্ষমতা গেলে কোথায় পালাবার রাস্তাও পায় নাই এগুলো তো ইতিহাস হিসাবে থাকবে ইতিহাসের পাতায় লেখা থাকবে দেখবেন ইতিহাসের পাতায় এগুলো লেখা থাকবে না তার অবস্থা দেখে আমি ভয় পাইতাম না জানি সে আলেমদেরকে কি করে কারণ কতটুকু ক্ষমতা স্পষ্ট ভাষায় বলে যে আমি সুযোগ পেলে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করে দিব বিসমিল্লাহ রহমান রাহিম থাকবে না এত ক্ষমতা যার ছিল এত ক্ষমতা যার ছিল তার ক্ষমতাকে আল্লাহ তালা তার অস্তিত্বকে আল্লাহ তালা টুকটা টুকটা করে দিয়েছেন দেখাবেন না ভাই নামাজ আদায় করেন না এটা আপনার ভুল রোজা রাখেন না এটা আপনার ভুল সাবধান সাবধান ধর্ম নিয়ে যেন এলার্জি সৃষ্টি না হয় সাবধান আলেম ওলামাই কেরামদের কিনে যেন এলার্জি সৃষ্টি না হয় আপনার ক্ষমতা তো মুরাদের দ্বারে কাছেও না আপনার ক্ষমতা ডক্টর মুরাদের ধারে কাছেও না এত বড় ক্ষমতা লোককে আল্লাহ দেখেন কি করে ফেলেছে অবাক হয়ে গেলাম এত ক্ষমতা ছিল সকালে বিকেলে গেল কোথায় ক্ষমতা অতএব গোলাম হয়ে যান গোলামীর মধ্যে শান্তি আছে গোলামির মধ্যে শান্তি আছে দেখেন এক টাকলা মুরাদের একটি মাত্র কল রেকর্ড ফাঁস হয়েছে টাকলা মুরাদের একটি মাত্র কল রেকর্ড ফাঁস হয়েছে আমি তো অবাক হয়ে গেলাম আরে ভাই একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পরে যখন দেশ অবস্থা খারাপ এ ভাই আমার আর আপনার জীবনে কত কল রেকর্ড আল্লাহ সংরক্ষণ করেছে আমি আপনি তো গুণা করেছি কেউ দেখে নাই কিন্তু আমি আপনি যে গুণা করেছি কেউ দেখে নাই আরে টাকলা মুরাদের কলটা রেকর্ড করেছে এটা প্রকাশ হয়ে গেছে আমি আপনি যে গুণা করেছি কেউ দেখে নাই কিন্তু কিরমাং কাতিবিন ইয়া আলামুনা মাতা ফালুন কিরমাং কাতিবিন ইয়া আলামুনা মাতা ফালুন ভাই ফেরেস্তারা কিন্তু আপনার আমার কথাগুলো রেকর্ড করে রেখেছে মা গেলফিদু মিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ এ ভাই আপনার জীবনের কথা আপনার জীবনের আমার জীবনের প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ গোপনে যেই কাজ করেছেন প্রকাশ্যে যেই কাজ করেছেন সব আল্লাহ রেকর্ড করে রেখেছে চিন্তা করেন টাকলা মুরাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন আর এই ব্যক্তির একটি কল রেকর্ড ফাঁস হয়েছে তার মন্ত্রিত্ব হারিয়েছে এ ভাই আপনার আমার জীবনে কত গুণা যে করেছি কেউ জানে না আজকে ব্যক্তি প্রতিষ্ঠিত সবাই জেনেছে আমার আপনার প্রত্যেক কল রেকর্ড আমার আপনার প্রত্যেকটি গুনা আল্লাহর ফেরেজ তারা লিখে রেখেছে সুরা জিলজালের শেষে দেখবেন ফামাইয়ামাল মিস কলা রার রতিন খৈরইয়ার এ ভাই কেয়ামতের ময়দানে যখন উঠবেন অনুপরিমাণ জাররা পরিমাণ একেবারে বিন্দু পরিমাণ আর কিভাবে বোঝাবো অনুপরিমাণ সৎকর্ম করে থাকলে স্পষ্ট দেখতে পাবেন থামাইয়া আমাল মিস কলা জার রতিন খই রইয়া অনুপরিমাণ যার্রা পরিমাণ যদি ভালোকাজ করে থাকেন স্পষ্ট আপটা সামনে আল্লাহ তুলে ধরবে যে তুমি এই ভালোকাজ উমুক তারিখে উমুক মাসে উমুক সালে তুমি করেছ অমাইয়া আমাল মিস কলা জার রতিং সার রইয়া র যদি যার্রা পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে এইটাও আল্লাহ তার সামনে তুলে ধরবে যে তুমি অমুক তারিখের উমুক সালের উমুক মাসে উমুক দিনে রাতে অথবা দিনে দেখো তুমি এই কাজটি করেছ জীবনের প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ আল্লাহ রেকর্ড করে রেখেছে অতএব কি করা যায় কি করা যায় আল্লাহর কাছে তবা করে ফেলেন কি করা যায় কি করা যায় আল্লাহর কাছে তবা করে ফেলেন